হ্যালো স্টুডেন্ট, তোমাদের আগের দিন আমি দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক এবং দর্শনের সাথে বিজ্ঞানের সাদৃশ্য নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। আর কি আলোচনা করেছিলাম যে দর্শনের প্রধান প্রধান শাখাগুলো কী কী, তাই তো? দর্শনের প্রধান প্রধান শাখা কী কী বলেছি? জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, নীতিবিদ্যা, সমাজ দর্শন আর তর্কবিদ্যা। এদের মধ্যে আমি দুটো তোমাদের পড়িয়ে দিয়েছি, কিন্তু কোনটা কোনটা পড়িয়েছি বলো? জ্ঞানবিদ্যা আর অধিবিদ্যা, তাই তো? জ্ঞানবিদ্যা অধিবিদ্যা সম্পর্কে পড়িয়ে দিয়েছি, তা আমি একটু বলে দিচ্ছি কী কী। জ্ঞানবিদ্যা সম্পর্কে কী বলেছিলাম? জ্ঞানবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এপিস্টেমোলজি। আর এপিস্টেমোলজি কথাটা কিসের থেকে এসেছে? গ্রিক শব্দ এপিস্টিম আর লগোস, এই দুটো মিলে হয়েছে, তাই তো? এপিস্টিম কথার অর্থ জ্ঞান আর লগোস কথার অর্থ বিদ্যা, ঠিক আছে? এবার জ্ঞানবিদ্যা তাহলে আলোচনার বিষয় কী হবে? জ্ঞানের প্রকৃতি, জ্ঞানের উৎস, স্বরূপ, সীমা, ঠিক আছে? এইগুলো হচ্ছে জ্ঞানবিদ্যার আলোচ্য বিষয়। এবার এই জ্ঞানের শর্ত, জ্ঞানের কিছু শর্ত রয়েছে, এই জ্ঞানের শর্তগুলো না মানলে আমরা দর্শন আলোচনায় প্রবৃত্ত হতে পারি না, এটাই হচ্ছে জ্ঞানবিদ্যা। এবার আরেকটা কী পড়িয়েছিলাম তোমাদের? অধিবিদ্যা। অধিবিদ্যা কথাটা কিসের থেকে এসেছে? অধিবিদ্যা কথাটি এসেছে অধিবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে মেটাফিজিক্স। এবার মেটাফিজিক্স কথাটা এসেছে মেটা আর ফিজিকা এই দুটো থেকে। মেটা কথার অর্থ হচ্ছে পরে আর ফিজিকা কথার অর্থ বিশ্ব প্রকৃতি। আচ্ছা, তাহলে মেটাফিজিক্স কথার অর্থ কী হলো? বিশ্ব প্রকৃতির অন্তরালে। তাহলে বিশ্ব প্রকৃতির অন্তরালে যা রয়েছে সেটাই হচ্ছে আমাদের মেটাফিজিক্স, মেটাফিজিক্সের আলোচ্য বিষয়। তাহলে বিশ্ব প্রকৃতির অন্তরালে মানে, অন্তরাল মানে কি? আড়াল, তাই তো? যেটা আড়াল সেটা আমরা দেখতে পাই না। তাহলে বিশ্ব প্রকৃতির আড়ালে কী আছে? যে জগৎটা আমরা দেখতে পাই না, তার মানে আমাদের যে জগৎটা অতীন্দ্রিয় জগৎ, যেখানে ঈশ্বর, আত্মা, অমরতা এগুলো বিরাজ করে, হ্যাঁ, সেই জগৎটা সম্পর্কে যে শাখা আলোচনা করে সেটাই হচ্ছে অধিবিদ্যা। যে অধিবিদ্যার আলোচ্য বিষয় যেটা, সেটা আমরা কখনো সামনাসামনি কখনো প্রত্যক্ষ করতে পারি না এবং কখনো পারবো না। এই সম্পর্কে যে আলোচনাটা হয় সবটাই সংশয়যুক্ত আলোচনা, এবং সবসময় সে সংশয় এর এটা কখনো সংশয়মুক্ত হতে পারে না, সবসময় এটারই সংশয় চলতে থাকে। এই কারণে কোনো কোনো দার্শনিক একে স্বীকার করেছেন যে অধিবিদ্যা হ্যাঁ সম্ভব, কেউ কেউ মনে করেছেন না অধিবিদ্যা সম্ভব নয়, কারণ এটা সম্পূর্ণ একটা অবাস্তব ব্যাপার। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করে কোনোদিনও আমরা কোনো লক্ষ্যে পৌঁছাতে পারি না বা কোনো সমাধান সম্ভব না, এই জন্য এটা বেকার পড়া, এই জন্য দর্শনের মধ্যে অধিবিদ্যাকে রাখতে চাননি। আবার কেউ কেউ বলেছেন কি, যে বিশ্ব প্রকৃতি সব কিছু যদি দর্শনের আওতায় আসে তাহলে আমাদের ঈশ্বর, আত্মা, অমরতা এগুলোকেও আমাদের দর্শনের মধ্যে আনা উচিত, আর এটা যদি আনতে হয় তাহলে আমাদের অধিবিদ্যাও পড়া উচিত। সেই জন্য দর্শনের একটা শাখা হিসেবে অধিবিদ্যাকে স্বীকার করা হয়েছে। এটুকুই তোমাদের পড়িয়েছিলাম। আজকে তোমাদের বাকি যে তিনটে টপিক রয়েছে সেগুলো আমি পড়াবো। বাকি এর পরের টপিকটা কী ছিল? নীতিবিদ্যা, তাই তো? নীতিবিদ্যা, দেখো নীতিবিদ্যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে এথিক্স। আচ্ছা, এই এথিক্স কথাটা এসেছে গ্রিক শব্দ এথিকা থেকে, মানেটা দেখে নাও, এথিকা, এটা থেকে এসেছে। এবারে এথিকা শব্দটা এসেছে আবার এথোস থেকে, এথোস থেকে এসেছে এথিকা, ঠিক আছে? এবার এথোস শব্দের অর্থ হচ্ছে, যে গ্রিক শব্দ এথোস থেকে নেওয়া হয়েছে, এবার এথোস শব্দের অর্থটা কি? এথোস শব্দের অর্থ হচ্ছে মানুষের আচার আচরণ, রীতিনীতি, অভ্যাস ইত্যাদি। হ্যাঁ, যে মানুষের এথিক্সে কী আলোচনা করা হয়, যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, হ্যাঁ, কোনটা করা উচিত, এই মানদণ্ড যাতে আলোচনা করা হয় সেই বিদ্যাটাই হচ্ছে নীতিবিদ্যা, ঠিক আছে? তাহলে মানুষের আচার আচরণ, রীতিনীতি, অভ্যাস এগুলো হচ্ছে নীতিবিদ্যা আলোচ্য বিষয়। এই জন্য নীতিবিদ্যা হচ্ছে একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান। অর্থাৎ নীতিবিদ্যা যে যখন পড়া পড়ে, যে কেউ পড়বে, হ্যাঁ, তখন কী হবে, তার কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই সম্পর্কে তার বোধগম্য হয়। এই কারণে আমার নীতিবিদ্যা হচ্ছে একটা আদর্শমূলক বিজ্ঞান, ঠিক আছে? যা মানুষের আচার আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রকৃতি বিচার করে। এই নীতিবিদ্যা কী বললে? এটাই বলতে হবে, মানুষের নীতিবিদ্যা হলো, এই যেখান থেকে বলতে হবে, নীতিবিদ্যা হলো এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা মানুষের আচার আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায় প্রভৃতি বিচার করে, ঠিক আছে? এবার নীতিবিদ্যা মানুষের ঐচ্ছিক ক্রিয়ার মূল্যায়ন, ঐচ্ছিক ক্রিয়ারই মূল্যায়ন করে। ধরো কেউ যদি অনিচ্ছাকৃত কোনো কাজ করলো, হ্যাঁ, ধরো একটা অন্যায় করে ফেলেছে সে, কিন্তু সেটা ইচ্ছাকৃত করেনি,
তাহলে কিন্তু নীতিবিদ্যা সেটা নিয়ে কখনো আলোচনা করে না, মানে সেই কাজের কোনো মূল্যায়ন নীতিবিদ্যা করে না। নীতিবিদ্যা সেই কাজগুলোরই মূল্যায়ন করে যেগুলো কিন্তু মানুষ ইচ্ছাকৃত করে। হ্যাঁ, অনেক মানে যেগুলো আমরা ইচ্ছা করে, অনেকেই তো আছে ইচ্ছা করে কোনো অন্যায় করলো, হ্যাঁ সেটা জানে সে সেটা অন্যায় তবুও সে করেছে, তখন সেই সেই অন্যায়টার বিচার করে থাকে নীতিবিদ্যা। কিন্তু কোনো অজ্ঞাত অন্যায় বা যে বুঝতে পারছে না যে এটা একটা অন্যায় কাজ, বুঝতে পারছে না তার আচরণটা ভালো নয় মন্দ নয়, না সেইগুলো কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে না। সেগুলো নীতিবিদ্যা রেকটিফাই করে দিতে পারে যে এটা ঠিক কি ভুল। নীতিবিদ্যা পড়লে মানুষের আচরণের দিকগুলো ঠিকঠাক হয়ে যায়। কিন্তু যে ইচ্ছে করে কোনো খারাপ কাজ করে তাহলে সেই নীতিবিদ্যা তার মূল্যায়ন করে দেয়। অর্থাৎ সবসময় এটা খেয়াল রাখতে হবে যে নীতিবিদ্যার কাজ কিন্তু সবসময় ঐচ্ছিক ক্রিয়া, অর্থাৎ ইচ্ছা করে যে যা কাজ করবে সেটাকেই মূল্যায়ন করে। নীতিবিদ্যা কখনো যে বুঝতে পারছে না অবুঝ লোক বা অবোধ ব্যক্তি, হ্যাঁ তার কাজের মূল্যায়ন করা নীতিবিদ্যার কাজ নয়। ঠিক আছে, এবার দেখো এই যে নীতিবিদ্যার এই আলোচনার ক্ষেত্রে আর এই যে কাজের মূল্যায়ন হয়, হ্যাঁ এই মূল্যায়নের মাধ্যমে কি হয় যে সমাজের কোনটা ভালো দিক কোনটা মন্দ দিক এগুলো সব আলোচনা হয় এর মধ্যে। তাতে কি হয় সমাজের যে এই সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে, যে ভালো মন্দ নিয়ে তাতে সামাজিক বা সামগ্রিক কল্যাণকে সূচিত করে। তার মানে যে সাবজেক্টটা বা যে বিষয়টা, হ্যাঁ আমাদের ভালো মন্দের মানদণ্ড হিসাবে কাজ করে যে কোনটা ন্যায় কোনটা অন্যায় এইটা পড়লে আমরা জানতে পারি বা যে কোনো মানুষই বুঝতে পারে, তাহলে তো সে তার যদি সত্যি তার মধ্যে হিউম্যানিটি থাকে তাহলে সে তো ওই যেটা খারাপ কাজ সেটা করবে না, তাই না? তার সে তাকে ভালো কাজে সে এই নীতিবিদ্যা এনকারেজ করে, তাই তো? যে যেটা অন্যায় সে বুঝতে পারে যদি মানুষ তাহলে নিশ্চয়ই সেটা করবে না। তাহলে কি প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক বোধ জাগিয়ে তোলে নীতিবিদ্যা। ভালো দিকটা কোনটা কাজের, মন্দ দিকটা কাজে কাজের মন্দ দিক কোনটা এগুলো সব মানুষ বুঝতে পারে, আর নিশ্চয়ই সে ইচ্ছে করে সে খারাপ কাজটা করতে চাইবে না। তার মানে নীতিবিদ্যার কাজ হলো সামগ্রিক কাজ, সামগ্রিকভাবে সমাজের কল্যাণ সাধন করা। ঠিক আছে, এই ক্ষেত্রে উইলিয়াম লিলি বলে একজন দার্শনিক আছেন, যে দেখো আমি লিখেছি উইলিয়াম লিলি, তিনি বলেছেন কি যে নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচার আচরণে ভালো মন্দ উচিত অনুচিত মঙ্গল অমঙ্গল সব বিচার করে। এটা হচ্ছে উইলিয়াম লিলির মত। আরেকবার দেখে নাও, নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণ সম্পর্কিত একটা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যা মানুষের আচার আচরণ ভালো মন্দ উচিত অনুচিত মঙ্গল অমঙ্গল বিচার করে। এটা উইলিয়াম লিলির মত। ঠিক আছে, এবার দেখো নীতিবিদ আরেকজন আছেন ম্যাকেঞ্জির মতে নীতিবিদ্যা হলো আচরণের ঔচিত্য সম্পর্কিত আলোচনা। তার মানে কি, যেটা উচিত সেই সম্পর্কে আলোচনা করে যে বিজ্ঞান সেটাই হচ্ছে নীতিবিজ্ঞান। এবার দেখো নীতিবিদ্যা দর্শনের সম্পর্কে, এই যে নীতিবিদ্যাকে যে দর্শনে অন্তর্ভুক্ত একটা শাখা হিসেবে করা হয়েছে, হ্যাঁ সেটা কেন? নীতিবিদ্যা দর্শন পরস্পর পরিপূরক, মানে একটা ছাড়া আর একটা চলতে পারে না। নৈতিকতার আলোচনা যদি না করা হয় দর্শনের কাজ কি? সামগ্রিক মূল্যায়ন করা, তাই তো? জগতে সব কিছু ব্যাখ্যা বিচার করা, তার মূল্যায়ন করা। এবার নীতিবিদ্যা যদি না থাকে দর্শনে অন্তর্ভুক্ত হয়ে, তাহলে কি হবে? মূল্যায়নটাই তো সম্ভব হবে না। মূল্যায়ন কখন করতে পারে মানুষ? যখন তার মধ্যে নৈতিক বোধ থাকে, তাই তো? নৈতিক বোধ যদি না থাকে, অর্থাৎ মানুষের নৈতিক বোধ জাগরিত না হয়, তাহলে কিন্তু সে ভালো মন্দ কোনো কিছুরই মূল্যায়ন করতে পারে না। সেই মূল্যায়নের দিকটা যাতে মানুষের মধ্যে উদিত হয় বা জেগে ওঠে, তাহলেই কিন্তু সে সঠিক পথ অবলম্বন করতে পারবে এবং সমাজে সব কিছু ব্যাখ্যা করে মূল্যায়ন করতে পারবে। এই কারণে নীতিবিদ্যা দর্শনের একটা অন্যতম শাখা। আর নীতিবিদ্যাকে দর্শন এই জন্য বলা হয় যে দর্শন নীতিবিদ্যা ছাড়া অচল। কারণ কি, যদি আমাদের ভালো মন্দ বিচারের মানদণ্ড আমাদের মধ্যে না থাকে, কখনো কিছু আমি অন্যায় ন্যায়ের আমি যদি পার্থক্য না করতে পারি, তাহলে মূল্যায়নটা কী করে সম্ভব? মূল্যায়ন মানেই কি? দুটো ভালো মন্দ নীতি, যেটা অনৈতিক যেটা নৈতিক, এগুলোকে আমি পার্থক্য করতে পারবো, তবেই তো সেটা আমার মূল্যায়ন হবে, তাই না? আর তাহলে সেটা নীতিবিদ্যা না হলে হবে না। সেই জন্য নীতিবিদ্যাকে দর্শনের একটা আলোচনার অংশরূপে স্বীকার করা হয়েছে। হ্যাঁ, এই যে দেখো আমি এখানে বলেছি দর্শনের কাজ হলো জীবন জগৎ সম্পর্কে সামগ্রিক জ্ঞান লাভ করা, যার জন্য তাকে নীতিবিদ্যার সাহায্য নিতে হয়। তাই দর্শনের একটা শাখা হিসেবে নীতিবিদ্যাকে স্বীকার করা হয়েছে। এই গেল নীতিবিদ্যা। এবার দেখো সমাজ দর্শন। সমাজ দর্শনের জনক হচ্ছেন
অগস্ত্যকোট, এই যে দেখো নামটা অগস্ত্যকোট, ঠিক আছে? এটা হচ্ছে, ইনি হচ্ছেন সমাজ দর্শনের জনক। জনক মানে এই প্রবক্তা। আচ্ছা, যে শাস্ত্র সমাজ দর্শন কি? সমাজ দর্শন হচ্ছে যেটা সোসিওলজি, তাই তো? মানে সমাজ নিয়ে আলোচনা করে যে শাখাটা, সেটাই সমাজ দর্শন। যে শাস্ত্র দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্তি তথা জগৎ সম্পর্কে একটা চরম ব্যাখ্যা দানের চেষ্টা করে, তাকে সমাজ দর্শন বলে। এবার দেখো, সমাজবিদ জিসবার্ট, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ সোসিওলজি। জিসবার্টের এটা একটা খুব মানে বিখ্যাত বই। সেখানে তিনি বলেছেন যে সমাজ দর্শন হলো সমাজ বিজ্ঞান আর দর্শনের মিলনস্থল। মানে সমাজ দর্শন যেটা, সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান আর সমাজ দর্শন কিন্তু এক নয়। সমাজ বিজ্ঞান যেটা, সেটা কিন্তু বিজ্ঞান বিজ্ঞানের উপর নির্ভর করেই পুরোটা বইটা, কিন্তু সমাজ দর্শনের মধ্যে কি দর্শন সহ সব লেখা থাকে। এই কারণেই বলা হচ্ছে যে সমাজ দর্শন হচ্ছে দর্শনও এর মধ্যে আলোচিত হয়, আবার সমাজ বিজ্ঞানের অংশ আলোচিত হয়। তার মানে সমাজ দর্শন বলতে বোঝায় সমাজ বিজ্ঞান প্লাস দর্শন, এই দুটো আলোচ্য বিষয়। তাহলে কি সমাজ বিজ্ঞানের থেকে সমাজ দর্শনের পরিধিটা অনেকটা ব্যাপক? এর দেখো, সমাজ, এই উভয়ের আলোচ্য বিষয় হচ্ছে সমাজ, মানে সেটা তোমার সোসিওলজি হোক বা মানে সমাজবিজ্ঞানই হোক আর সমাজ দর্শনই যাই হোক না কেন, হ্যাঁ, এরা দুজনেই কিন্তু সমাজ নিয়ে আলোচনা করে। কিন্তু এই যে দুটোর পার্থক্য কি, এক্ষুনি বললাম যে সমাজবিজ্ঞানের পরিধিটা একটু ছোট আর সমাজ দর্শনের পরিধিটা একটু বড়, তাই তো? এবার এই যে সমাজবিজ্ঞান, এর দৃষ্টিভঙ্গিটা হচ্ছে বর্ণনাত্মক, মানে এ হচ্ছে শুধু বর্ণনা করে সমাজের বিভিন্ন নিয়ম কানুন শৃঙ্খলা, হ্যাঁ, সমাজের মানুষের কার্যকলাপ, এগুলো সব বর্ণনা করে দেয়। আর সমাজ দর্শনের দৃষ্টিভঙ্গি হচ্ছে আলোচনাত্মক, মানে সমাজ বিজ্ঞান কিন্তু কখনো এটা ঠিক মানে ক্রিটিসাইজের দিকে যায় না, শুধু বর্ণনা করে যে এই সমাজের এই নিয়ম, এই সমাজের মানে কোনো নির্দিষ্ট সমাজের সামাজিক কাঠামো, হ্যাঁ, এই সমস্ত নিয়ে আলোচনা করে, কিন্তু কখনো সমালোচনা করে না যে এটা হওয়া উচিত কি হওয়া উচিত না, বা এর এই কাঠামোটা কেমন হলে ঠিক হয়, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু আলোচনা করে না। শুধুমাত্র ওর কাজ বর্ণনা করে দেওয়া সমাজ বিজ্ঞান, যেটা কিনা তোমাদের বিজ্ঞান পড়ানোর সময় আমি বলেছিলাম কি শুধুমাত্র ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে বিজ্ঞানের কাজ। এটাও ঠিক, তাই সমাজ বিজ্ঞানও তাই, শুধুমাত্র বর্ণনা করে দেয় সামাজিক অবস্থাটা, সামাজিক কাঠামো বর্ণনা করে দেয়। কিন্তু সমাজ দর্শনের সঙ্গে বিজ্ঞানের পার্থক্য এটাই যে ওই সামাজিক কাঠামোটা ঠিক কি ভুল, অর্থাৎ মূল্যায়ন করে দেয় সমাজ দর্শন। তার মানে কি, বিজ্ঞানের কাজ বলেছি তোমাদের যে ও শুধুমাত্র ব্যাখ্যা করে বা বর্ণনা করে থেমে যায়, তার মানে বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞানের তো বলেছি আলোচনাটা সীমিত, তাই তো? কিন্তু দর্শনে আলোচনা হচ্ছে কি সুদূরপ্রসার। তাহলে এই যে সমাজবিজ্ঞান আর সমাজ দর্শনের পার্থক্যতেই বুঝতে পারছো যে সমাজবিজ্ঞান সমস্ত কিছু সমাজে আলোচনা করে দিল, ওটুকুতেই তার কাজ শেষ, কিন্তু সমাজ দর্শন ওই যে সমাজের কাঠামো বা সমাজের সব কিছু ঠিকঠাক আছে কি বা কোনটা ভুল সেটাকে রেকটিফাই করে দেয়, এইগুলো হচ্ছে সমাজ দর্শনের কাজ। এবার দেখো এই যেখানটা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, এটা দেখে নাও, বর্ণনাত্মক আর সমাজ দর্শনের দৃষ্টিভঙ্গি আলোচনা, ঠিক আছে? কথাটা মাথায় রাখবে। অর্থাৎ সমাজবিজ্ঞান যেখানে সামাজিক ঘটনাগুলি পর্যবেক্ষণ করে সন্তুষ্ট থাকে, সেখানে সমাজ দর্শন কিন্তু সেগুলো অন্তর্নিহিত তাৎপর্য অনুসন্ধান করে। যা বললাম এক্ষুনি তোমাদের, যে শুধুমাত্র সমাজবিজ্ঞানের কাজ কি যে শুধুমাত্র সমাজের বর্ণনাত্মক দিকগুলো আলোচনা করে আর ওইটুকু করে তার সন্তুষ্টি, বুঝেছো? আর সমাজ দর্শন কি করে, অন্তর্নিহিত তাৎপর্যগুলো অনুসন্ধান করে, যে বলে দিল সমাজে এই নিয়ম, হ্যাঁ, সেটা আমি একদম অন্ধভাবে বিচার অন্ধভাবে সেটা শুনে নিলাম যে এই সমাজের এই নিয়ম, এই সমাজের পরিকাঠামো এরকম, ওতেই কিন্তু সমাজবিজ্ঞান সন্তুষ্ট। কিন্তু সমাজ দর্শন তা করে না, করে কি ওটাকে নিয়ে, ওটা ঠিক কি ভুল, যেটা তোমাদের দর্শন প্রথম থেকে পড়ানোর শুরুতেই আমি একদম বলেছিলাম যে দর্শনের কাজই কিন্তু তাই, যে যা বলে দিল সেটা সে মেনে নিল, এরকম কিন্তু নয়। দর্শন কিন্তু প্রত্যেকটা ঘটনা শুনে তারপর কী করে, সেটাকে নিজের মনে প্রশ্ন করে করে বা অন্য কারোর সাথে আলোচনা করে, যাই করে হোক না কেন, সেটাকে সদুত্তর খোঁজার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সে একটা ব্যাখ্যা করে, মূল্যায়ন করে, তারপর নিজস্ব সিদ্ধান্তে উপনীত হয়। অর্থাৎ কোনো কিছু অন্ধভাবে বিচার করে নেয় না বা শুনে নেয় না, তাই তো? যেটা কিনা বিজ্ঞানে হয়, বিজ্ঞান হচ্ছে বর্ণনাত্মক, ওইভাবে বিজ্ঞানের দৃষ্টি শেষ হয়ে যায়। কিন্তু দর্শন হচ্ছে, দর্শনের চিন্তা শুধু প্রসারী, একটা একটা প্রশ্ন তার মনে উদয় হতেই থাকে এবং তারপর সেটা উত্তর খোঁজার চেষ্টা করে এবং ব্যাখ্যা মূল্যায়ন করে, তবে দর্শনের কাজ হয়।
এবার দেখো সমাজ দর্শনের কাজ দেখো, এবার সমাজস্থ মানুষের ন্যায়, সমাজস্থ মানুষের ন্যায় নীতি, সংঘ, প্রতিষ্ঠান, অনুষ্ঠান, পরিবার, গোষ্ঠী, এগুলোর গঠন, ক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করে। সমাজ সমাজ বিজ্ঞানী হোক আর সমাজ দর্শনী হোক, দুজনেই সমাজ নিয়ে আলোচনা করে, কিন্তু কি বলেছি যে সমাজ বিজ্ঞানটা পরিধিটা ছোট থাকে আর দর্শনের পরিধিটা বেশি, কিন্তু দুজনেরই আলোচ্য বিষয় কি সমাজের বিষয়টা। হ্যাঁ, সমাজে যারা বাস করে অর্থাৎ আমরা তো সামাজিক জীব, প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা সহযোগিতার মাধ্যমে চলাফেরা করি। সমাজ কোনো মানুষই একা থাকতে পারে না, তাই না? একা একা থাকলে কি মানুষ একা একা কখনো বাঁচতে পারে না, একে অপরের সাহায্য নিয়ে আমাদের চলতে হয়। সে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতেও তাই, তারপর সমাজেও তাই, গোষ্ঠীতেও তাই। তার যতই মানে একটা যদি তুমি একটা ছোট একটা যদি বলো যে ছোট একটা জায়গার মধ্যে সে ব্যক্তি, তাহলে তাকে ফ্যামিলির সাহায্য নিয়ে চলতে হবে। তারপর সেই ফ্যামিলির মধ্যে যদি সেই কাজটা কোনো একটা কাজ সম্ভব না হয়, তাকে পাশের কারোর থেকে সাহায্য নিতে হবে। এইভাবে একে অপরের সাহায্য নিয়ে কিন্তু সামাজিক জীব হিসাবে আমরা বসবাস করি, তাই তো? এতে কি হয়, মানুষের মধ্যে কিছু ন্যায় নীতিবোধ জাগরিত থাকতে হয়, তাই তো? যে একজনের সাথে আমি যখন আরেকজন মানে নির্ভরশীল হয়ে থাকি না, তখন কি হয় আমাকে তার কিছু অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে চলতে হয়, যে আমি যা খুশি করে বেড়াবো, হ্যাঁ, অন্য কারো ভালো মন্দ দিক লক্ষ্য রাখবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, সমাজে যখন আমরা বাস করি প্রত্যেকের ভালো মন্দ, আমার ভালো মন্দ সবাইকেই বিচার বিবেচনা করে চলতে হয়, তাই তো? অর্থাৎ আমি শুধুমাত্র সুবিধা ভোগ করবো, কিন্তু আমার নেইবার হোক বা আমার কোনো আত্মীয় হোক বা আমার ফ্যামিলির অন্য কেউ হোক, তাকে পুরোটা আমি বঞ্চিত করে রাখবো, এরকম হতে পারে না। সবার ভালো মন্দ সুখ সুবিধা এসব নিয়ে আমাদের চলতে হয়, তবেই আমরা সামাজিক জীব হতে পারি, তাই না? ঠিক সেরকম আমরা যদি কোনো সঙ্গে থাকি বা কোনো প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হই, প্রতিষ্ঠান মানে কি, ধরো তোমরা পড়াশোনা করো, স্টুডেন্ট তো, তোমরা স্কুলে আসো, সবসময় কি বন্ধুর সাথে মারামারি করে থাকো? থাকো না তো। তোমরা কি করো, বন্ধুদের সাথে একসাথে থাকো, একসাথে টিফিন শেয়ার করো, এইভাবে তো তোমরা এই স্কুল প্রতিষ্ঠানে থাকো। এবার যখন চাকরি করবে তখন চাকরিতেও তাই কলিগদের সাথে ওভাবেই থাকতে হবে। তোমরা কি ঝগড়াঝাটি করে সারাদিন থাকতে পারবে? পারবে না। সবাইকে তোমাদের বন্ধুদের সাহায্য নিয়েও তোমাদের স্কুলে থাকতে হয়। পরবর্তীকালে যখন চাকরি করবে তখন ওই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হবে, তখনও তোমাদের কলিগদের সাহায্য নিয়ে চলতে হয়। আমাদের মানুষ মাত্রই তাই, যে তুমি প্রতিষ্ঠানের সাথে থাকো আর ফ্যামিলি লাইফ লিড করো, যেখানেই থাকো না কেন, যেখানে যাদের সাথে তুমি থাকবে তাদের সাথে অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করেই তোমাকে থাকতে হবে। প্রত্যেকটা মানুষকেই তাই থাকতে হয়। হ্যাঁ, সবসময় আমার কথাই থাকবে, আমি সবাইকে মোটিভেট করবো, হ্যাঁ, আমি যা বলবো তাই হবে, এভাবে কিন্তু কোনো সমাজ চলতে পারে না। শুধু সমাজ কেন, কোনো কমিউনিটি, কোনো সংঘ, কোনো প্রতিষ্ঠান এভাবে কখনোই চলতে পারে না। সবাইকে আপন করে নিয়ে সবার ভালো মন্দ বিচার বিবেচনা করে তবে আমাদের চলতে হয়, তবেই আমরা সামাজিক জীব হতে পারি। তারপর যে কোনো অনুষ্ঠানও কিন্তু সমাজ দর্শনে অন্তর্ভুক্ত। আর এক একটা অনুষ্ঠান এক এক রকম, আমরা যেরকম যে ধরনের কালচারে বিলং করি তার অনুষ্ঠান সেরকম হয়। ধর আমাদের উদাহরণ দিয়েই বলি একটা, যে ধরো আমরা হিন্দু তো, এই হিন্দুরা যেরকমভাবে তাদের যেমন কালচারাল প্রোগ্রাম আছে, হ্যাঁ, যে তা মেনটেন করে, অন্য কোনো সম্প্রদায়ের লোক তাদের সে তাদের কালচারাল প্রোগ্রাম তো আমাদের মতো হয় না। হ্যাঁ, সেই জন্য অনুষ্ঠানগুলো কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন রকম হতে পারে। এবার সেই অনুষ্ঠানে এক ধর্মের লোক যদি আরেকটা ধর্মের অনুষ্ঠানে যায়, তাকে কিন্তু সেই নিয়মটা একটু পালন করে চলতে হয়, যে না, ওইটা ওই ওই রেওয়াজটা আমাদের কালচারে নেই বলে ওটা আমি একদম মেনে নিতে পারছি না, ওম করলে হবে না। যেখানে যে সম্প্রদায় তুমি অ্যাটেন্ড করবে সেই সম্প্রদায়ের সাথে তোমার মিলেমিলে তাদের সাথে তোমাদের খাপ খাইয়ে চলতে হবে। সুতরাং যে কোনো অনুষ্ঠানে তুমি যাও না কেন, সেই অনুষ্ঠানের রীতিনীতি তোমাকে পালন করতে হবে। এটাই হচ্ছে অনুষ্ঠান, আর এটা সমাজ দর্শনে আলোচ্য বিষয়। তারপর পরিবার, গোষ্ঠী, এই সমস্ত কিছু, আমরা যে পরিবারে বাস করি আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় না, তাও চলতে হয়। এমনি আমাদের পাশাপাশি বিভিন্ন মানুষের সাথে যেমন চলতে হয় না, আমাদের ফ্যামিলিতেও তাই। হ্যাঁ, আমরা কিন্তু ফ্যামিলিতে যখন থাকি আমাদের ফ্যামিলির মেম্বার যারা আছে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু প্রত্যেকের সঙ্গেই কম্প্রোমাইজ করে বা অ্যাডজাস্ট করে, তাই না? পুরোপুরি কি আমরা আমাদের মত মতো চলতে পারি? পারি না। তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের কি মা বাবার কথা শুনে চলতে হয়, তাই তো? মা বাবার কথা অবাধ্য হয়ে কি তোমরা চলতে পারো? পারো না। এমন আবার তোমাদের মা বাবারাও কিন্তু তোমাদের কথা রাখে, তাই না? তোমাদের কিছু ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছা এগুলো মা বাবারা গুরুত্ব দেয়, সেই কারণে ভালো আছে। তোমরা ছোটো বলে যে তোমাদের একদম মা বাবারা একদম সব কিছু বারণ করে রাখে তা নয় তো। মা বাবারাও যেমন তোমাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেয়, তোমাদেরও উচিত তাদেরকে মান্য করা।
সুতরাং ফ্যামিলি তো তাই, যে আমরা যে কজন ফ্যামিলির মেম্বার আমাদেরও কিন্তু উভয়কে উভয় বুঝে চলতে হয়। এটাই হচ্ছে সমাজ দর্শনের আলোচ্য বিষয়, ঠিক আছে। এবার দেখো দর্শন আর সমাজ দর্শনের মধ্যে তাই জন্য নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ দর্শনের কাজও সমাজ, দর্শনের কাজও সমাজ নিয়ে আলোচনা করা, সমাজ দর্শনের কাজও তাই সমাজ নিয়ে আলোচনা করা। সেই জন্য সমাজ বিজ্ঞান আর দর্শনের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রয়েছে, আর এই সামঞ্জস্য স্থাপন করে এই দর্শন আর সমাজ বিজ্ঞান। এই দুটো সামঞ্জস্য কে স্থাপন করে? সমাজ দর্শন। সমাজ বিজ্ঞান আলোচনা করে বর্ণনাত্মক হিসাবে, দর্শন আলোচনা করে তার ওই সমাজ দর্শনের যা আলোচ্য বিষয় সেটাকে নিয়ে মূল্যায়ন করে। তাহলে এই দুটোর মধ্যে যোগাযোগ কে, অর্থাৎ বন্ধন সূত্র কি? সমাজ দর্শন, ঠিক আছে। তাহলে সমাজ দর্শন এটা দেখে নাও, সমাজ দর্শন আর দর্শনের মধ্যে সামঞ্জস্য স্থাপন করে সমাজ দর্শন, ঠিক আছে। এই কথাটা মনে রাখবে যে সমাজ বিজ্ঞান আর দর্শন এদের যোগসূত্র কিন্তু সমাজ দর্শন, ঠিক আছে। এটাকে আর এটাকে, এই দুটোকে অ্যাড করে সমাজ দর্শন, ঠিক আছে। এবার দেখো সমাজ দর্শনে সামগ্রিক আলোচনা মানুষের সমাজ জীবনে সীমাবদ্ধ, যেখানে দর্শন মানুষের সমগ্র অভিজ্ঞতার সঙ্গে যুক্ত, তাই দর্শনের পরিধি সমাজ দর্শনের থেকে অনেক ব্যাপক, তাই এটা দর্শনের অন্তর্গত। যেটা বললাম যে সমাজ দর্শন দর্শনের পরিধিটা অনেকটাই ব্যাপক, আর এই জন্য সমাজ দর্শনকে দর্শনের আওতায় আনা হয়েছে, তাই সমাজ দর্শনকে দর্শনের একটা অন্তর্ভুক্ত শাখা হিসেবে মনে করা হয়, ঠিক আছে। তাহলে তোমরা কী কী পড়লে? অধিবিদ্যা পড়লে, জ্ঞানবিদ্যা পড়লে, নীতিবিদ্যা পড়লে, সমাজ দর্শন, আর বাকি রয়েছে কি? তর্কবিদ্যা, যেটা কিনা দর্শনের একদম প্রধান বিষয়। তর্কবিদ্যা ইংলিশ প্রতিশব্দ কি? লজিক, তাই তো। এই যে লজিক, লজিক কথাটা এসেছে লজাইক থেকে, হ্যাঁ, এটা একটা গ্রিক শব্দ, লজাইক থেকে এসে। এই লজাইক কথাটা এসেছে বা লগোস থেকে, এই লগোস কথার অর্থ হচ্ছে চিন্তা বা অনুমান। এই যে তোমাদের তর্কবিদ্যা, তোমরা এখন তর্কবিদ্যা পড়বে না, পড়বে ক্লাস টুয়েলভে, কিন্তু তর্কবিদ্যাটা যে কি আসলে, কেন দর্শনে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটা তোমাদের এখন একটু বলে তোমাদের। তর্কবিদ্যা হচ্ছে দর্শনের একটা অন্যতম শাখা, মানে লজিক ছাড়া দর্শন এক পাওয়া হতে পারে না, হ্যাঁ। সে যে বুদ্ধিবৃত্তির জন্য মানুষ জীবকুলে যে শ্রেষ্ঠত্বের আসন পেয়েছে সেটা কিন্তু এই তর্কবিদ্যার জন্যে। তোমাদের দর্শনে প্রথম ক্লাস থেকে আমি বলছি না যে মানুষ জন্ম থেকেই দার্শনিক, কারণটা কি? মানুষ কিন্তু পৃথিবীতে যখন আসে তারপরে সে চিন্তা করতে থাকে কি, আমি কোথা থেকে এলাম, এই জগতের উৎপত্তি কি, কতদিনই বা আমি বাঁচবো, বা এই পৃথিবীতে এত জীব কিভাবে সৃষ্টি হলো, এগুলো মানুষের সব চিন্তার বিষয়, তাই না। এগুলো মানুষের মধ্যে এসেই যায় চিন্তা, শুধু এগুলো নয়, পরবর্তীকালে যত সে মানে অজানা প্রশ্নের সম্মুখীন হতে থাকে তত তার চিন্তার ব্যাপ্তি বাড়তে থাকে। তাহলে কি দর্শন, তাহলে কি মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে চিন্তা, প্রত্যেকটা মানুষের মধ্যে জিজ্ঞাসা রয়েছে? এই কারণে মানুষ কিন্তু জন্মগতভাবেই দার্শনিক। আর এই যে বুদ্ধিবৃত্তি, আর এই সব প্রাণীর মধ্যে কি আছে? জীববৃত্তি। আর মানুষের, মানুষ যে একটা এক্সট্রা গুণ আছে সেটা কি? বুদ্ধিবৃত্তি। আর এই বুদ্ধিবৃত্তির জন্যই কিন্তু মানুষ সব জীবকুলের মধ্যে শ্রেষ্ঠ আসন লাভ করে, তাই তো। কারণ বুদ্ধি অন্য কোনো জীবের নেই, বুদ্ধি রয়েছে কার? শুধুমাত্র মানুষের। আর এই বুদ্ধিবৃত্তির জন্য মানুষ জীবকুলে শ্রেষ্ঠ আসন পেয়েছে। আচ্ছা, এই বুদ্ধিকে এই জ্ঞানবিদ্যার মধ্যে তোমাদের বুদ্ধির কথা আমি আলোচনা করে দিয়েছিলাম, তা এই এটাকে যদি সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয়, হ্যাঁ, মানে দেখো বুদ্ধিবৃত্তি আছে বলে যেভাবে খুশি তো দর্শন আলোচনা সম্ভব নয়, হ্যাঁ, সেই বুদ্ধিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে তবে আমরা দর্শন আলোচনায় প্রবৃত্ত হতে পারি, হ্যাঁ। এবার এই বুদ্ধিটাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হচ্ছে তর্কবিদ্যা। তর্কবিদ্যার মাধ্যমে, অর্থাৎ তর্কবিদ্যার জ্ঞান যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু আমরা এই বুদ্ধিবৃত্তিকে ঠিক করে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তর্কবিদ্যাই আমাদের সাহায্য করে সঠিক পথে যেতে, সঠিক পথে যাতে আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো ঠিক করে মূল্যায়ন করতে পারি, তর্কবিদ্যাই তা সাহায্য করে। আর এই তর্কবিদ্যার ভাবটা দেখে নিয়েছে লজিক থেকে, লজাইক থেকে এসেছে, আর লজাইকের বেস যে কথাটা সেটা হচ্ছে লগস। আর এটা চিন্তা বা অনুমান, মানে আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করে সেটাকে নিয়ে আমরা অনুমান করি, অনুমান করে তবে কিন্তু আমরা একটা সিদ্ধান্তে উপনীত হই। যেমন দেখো আমরা আগে দেখেছি, বরাবর দেখেছি যে আকাশে মেঘ হয়েছে তারপর বৃষ্টি হয়েছে, অনেকদিনই আমরা দেখেছি এই ব্যাপারটা যে আকাশ কালো করে হয়েছে, মেঘ কালো করে মেঘ করে এসেছে,
তারপর বৃষ্টি হয়েছে। এবার আমি অন্য কোনো একটা দিন দেখলাম যে আকাশটা কালো করে এসেছে, কালো হয়ে এসেছে। এবার তখন আমি কি সিদ্ধান্ত করি যে আজকে যখন আকাশটা এমন কালো হয়ে এসেছে তখন আজকেও বৃষ্টিটা হবে। এই যে অনুমান, হ্যাঁ, এই যে পরপর যে এক একটা দেখো ঘটনা, প্রথমেই আমি জানি কি যে আগে আমি দেখেছি যে আকাশে মেঘ হয়েছে তারপরে বৃষ্টি হয়েছে, তারপরে দেখছি যে আরেকদিন আকাশে মেঘ হয়েছে। এরপরে আমি ওই যে আগে দেখেছি যে আগে স্মৃতি আমার রয়েছে যে আগে মেঘ হয়েছে বৃষ্টি হয়েছে, তারপর আমি দেখলাম পরে যে আকাশ কালো হয়ে আছে, এবার এটার সাথে আমি একটা চিন্তা করে নিলাম, অনুমান করে নিলাম যে আগে যেহেতু আমি এই জিনিসটা দেখেছি মেঘ হওয়ার পর বৃষ্টি হয়েছে, আজকে কালো মেঘটা দেখছি, তখন আমি অনুমান করতে পারছি কি যে আগে যখন এই জিনিসটা আমি দেখেছি আজকে মেঘ পড়েছে তার মানে আজকে বৃষ্টি হবে। এটাই হচ্ছে লজিক, বুঝেছো? তার মানে চিন্তা অনুমানকে যখন আমি কোনো স্মৃতির থেকে কোনো নতুন কোনো একটা তথ্যে উপনীত হতে পারি চিন্তার মাধ্যমে, সেটাই লজিক। অর্থাৎ আগে আমাদের একটা জ্ঞান থাকে, তারপর সেই জ্ঞানটাকে আবার কিছুটা জ্ঞান আমার কাছে রয়েছে, সেই আগে অতীতের জ্ঞানের সাথে এই বর্তমানে কিছুটা জ্ঞান অ্যাড করে যদি আমি একটা নতুন তথ্য বের করতে পারি সেটাই লজিক আর সেটাই অনুমান। আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো যে আমি দেখেছি যেখানে যেখানে আগুন আছে সেখানে সেখানে ধোঁয়া আছে, হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি দূরে একটা পাহাড় থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখনই আমার মাথায় চিন্তা আসবে কি যে আরে যেখানে আমি আগুন দেখেছি সেখানেই তো ধোঁয়া দেখেছি, বা যেখানে ধোঁয়া দেখেছি সেখানেই আগুন থাকে, তাহলে ওই পাহাড় থেকে যখন ধোঁয়া বেরোচ্ছে তাহলে নিশ্চয়ই ওখানে আগুন আছে। ওখানে কিন্তু দেখো চিন্তা করে কিন্তু আমি ওখানে কোনো জলের কথা বললাম না, যেখানে ধোঁয়া আছে মানে জল আছে, হ্যাঁ, কি বললাম যেখানে ওখানে ধোঁয়া আছে মানে আমি আগে দেখেছি ধোঁয়া আর আগুনকে একসাথে উপস্থিতি, ওখানে যখন ধোঁয়া দেখা যাচ্ছে তাহলে নিশ্চয়ই ওখানে আগুন চলছে, হ্যাঁ। তো এইভাবে কি আমাদের অতীত স্মৃতি আর বর্তমানে আর্ধেক অভিজ্ঞতা নিয়ে আমরা একটা নতুন তথ্যে পৌঁছাই, এটাই হচ্ছে লজিক, এটাই হচ্ছে অনুমান, ঠিক আছে। এবার দেখো আধুনিক যুক্তিবিজ্ঞানী একজন আছেন, উনি হচ্ছেন, নাম হচ্ছে আয়ম কপি, এটাকে এনার ফুল ফর্মটা হচ্ছে আইএম, আমি কপি লিখেছি। যাই হোক, দেখো তর্কবিদ্যা হলো বৈধ ন্যায় থেকে অবৈধ ন্যায়কে পার্থক্য করে নির্দেশ করার একটা বিশিষ্ট বিজ্ঞান। মানে যখন আমরা লজিক পড়ি তখন আমরা যে ন্যায়টা বৈধ, মানে একটা অনুমান যেটা বৈধ আর একটা অনুমান যেটা অবৈধ, এই দুটোকে আমরা পার্থক্য করতে হবে। লজিক না পড়লে এই পার্থক্যটা করা সম্ভব নয়, মানে কিছু নিয়মের মধ্যে দিয়ে আমাদের একটা অনুমান গঠন করতে হয়, হ্যাঁ। এবার এই নিয়মটা যদি যে জানবে না সে কখনো একটা ভ্যালিড আর্গুমেন্ট তৈরি করতে পারবে না, হ্যাঁ, যে জানবে সেই পারবে, হ্যাঁ। যদি কেউ, অনেকেই তো অনেক কিছু অনুমান করে নেয়, সব অনুমান কি মেলে? মেলে না, হ্যাঁ। কিছু কিছু নিয়মের মাধ্যমে আমরা যদি কোনো অনুমান গঠন করি তাহলে সেই অনুমানটা বৈধ হতে পারে, আর যদি সেই নিয়মগুলো আমরা ঠিকঠাক ফলো না করি তাহলে সেই অনুমানটা অবৈধ হয়ে যায়। সেই জন্য আইএম কপি বলেছেন যে তর্কবিদ্যা হলো বৈধ ন্যায় থেকে অবৈধ ন্যায়কে পার্থক্য করার একটা প্রক্রিয়া বা পার্থক্য করার একটা বিজ্ঞান। এবার যুক্তি গঠন করার পদ্ধতি মানুষের প্রকাশিত চিন্তার বৈধতা নিয়ে তর্কবিদ্যা আলোচনা করে। এটা তোমাদের এক্ষুনি বললাম যে যুক্তি গঠন করতে পারবে আর মানুষের প্রকাশিত চিন্তার বৈধতা নিয়ে আলোচনা করবে যে বিজ্ঞান, সেটাই হবে তর্কবিজ্ঞান, ঠিক আছে। এবার দেখো তর্কবিদ্যার সাথে দর্শনের অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। দর্শন জীবন আর জগৎ সম্পর্কে সামগ্রিক জ্ঞান দান করে, হ্যাঁ, আর দার্শনিক এই জ্ঞান যাতে যথার্থ হয় তার জন্য তর্কবিদ্যার উপর নির্ভর করে। শুধুমাত্র তো জ্ঞান অর্জন করলেই হবে না, সেই জ্ঞানটা যথার্থ না অযথার্থ, বৈধ না অবৈধ, সেটাকে মূল্যায়ন করতে হবে। দর্শনের কাজ তো মূল্যায়ন করাও, তাই না? আগে দেখা, জ্ঞান অর্জন করা, তারপর সেটাকে মূল্যায়ন করা, এবার সেই জ্ঞানটা যথা বৈধ না অবৈধ, হ্যাঁ, সেটাকে বিচার করে তর্কবিদ্যা। বৈধতা আমি কিন্তু এথিক্স পড়ানোর সময় বলেছিলাম যে ভালো মন্দ এটা বিচার করে সেটা নীতিবিদ্যা, কিন্তু জ্ঞান বা অনুমান বৈধ না অবৈধ এটা কিন্তু আলোচনা করতে গেলে তর্কবিদ্যা পড়তে হবে। অর্থাৎ বৈধতা অবৈধতার জ্ঞান কি কেবলমাত্র তর্কবিদ্যাই দিতে পারে, হ্যাঁ। সেই জন্য তর্কবিদ্যার উপর আমাদের নির্ভর করতে হয়। তাহলে দর্শন যেহেতু সর্বাপেক্ষা ব্যাপক, হ্যাঁ, আর তর্কবিদ্যাকে দর্শনের একটা সেই জন্য শাখা হিসেবে অবশ্যই গণ্য করতে হবে। কারণ কি আমাদের অনুমান সেটা ঠিক হলো না ভুল হলো সেটা তো আমাদের বিচার করতেই হবে, তাই না? আর সেটা বৈধ না অবৈধ বিচার না করলে তো আমরা যথার্থ দর্শনে যথার্থ মূল্যায়ন দেওয়া মূল্যায়ন করাই সম্ভব হবে না। সেই জন্য আমাদের লজিককে সাথে করে দর্শনের সাথে চলতে হয়। তাই বলা হয় যে দর্শনের একটা অন্যতম শাখা হচ্ছে তর্কবিদ্যা। তর্কবিদ্যা ছাড়া দর্শন অপরিপূর্ণ, ঠিক আছে। তাহলে তোমাদের হয়ে গেল।